ছোট্ট এই মেশিন অনেক কাজ করে। কি কাজ করে দেখতে আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওতে দেখাবো এই মেশিন কি কি কাজ করে। এই মেশিনটি দিয়ে আপনারা কাদাতেও চালাতে পারবেন, শুকনাতেও চালাতে পারবেন। বুঝতেই পাচ্ছেন যে এই শক্তিশালী ইঞ্জিন দিয়ে কি কি করা সম্ভব। শুধু দরকার হচ্ছে আপনার মাইন্ডসেট। আপনারা চাইলেই এটার মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে নিতে পারবেন এই ছোট্ট মেশিন দিয়ে। অবাক করার বিষয় হচ্ছে টিলারের থেকে কোনো অংশেই কম নয় এই মেশিন, কারণ এটি চাষ করে যে গভীরতায় সেটির পরিমাণ হচ্ছে 3 থেকে 6 ইঞ্চি। কোনো কারণে আপনার ব্যাটারিতে সমস্যা হলে আপনি এখান থেকে স্টার্ট দিতে পারবেন এক টিনে, খুব সহজে স্টার্ট দিতে পারবেন শক্তি ছাড়াই। এরপরে আসেন চাকার ক্ষেত্রে। আপনারা যদি কাদাতে চালাতে চান সেক্ষেত্রে এখানে আপনাকে রাবারের চাকাই বাদে লোহার চাকা ব্যবহার করতে হবে। এবং লোহার চাকার পাশাপাশি আপনারা জানেন এই চাকা খুলে ফাল ব্যবহার করতে হয়। তো আপনারা যদি চান আরও সুন্দর সুন্দর অ্যাটাচমেন্ট ব্যবহার করে এবং মডিফাই করে বিভিন্ন কাজে এই ছোট্ট মেশিনটি ব্যবহার করতে পারেন, যেটা কিনা আপনারা পাওয়ার টিলারেও ব্যবহার করেন, অনেক কিছু মডিফাই করে কিন্তু আপনারা চালান, এই মেশিনেও সেই কাজটি করতে পারেন। আজকে পুরো ভিডিওতে আমরা জানবো এটি দিয়ে কী কী করতে পারবে এবং কী কী কাজ হয়। প্রথমেই আসি স্টার্ট। সবসময় অনেকে বলে থাকেন যে স্টার্ট করাটা খুবই কষ্টকর হচ্ছে, তো এই মেশিনটি হচ্ছে কষ্ট ছাড়াই স্টার্ট দিতে পারবেন। জাস্ট চাবি ঘুরিয়ে, চাবি ঘোরালেই হয়ে যাবে স্টার্ট, কারণ হচ্ছে এটি সেলফ। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি দেওয়া আছে, এই ব্যাটারির কারণে জাস্ট চাবি ঘোরালেই এটি স্টার্ট নিয়ে নেবে। এর পরবর্তীতে আসি এর যে গিয়ার ফাংশন, গিয়ার ফাংশন খুবই ইজি। জাস্ট আপনি হাই লো এখানে এই গিয়ারের মাধ্যমে করতে পারবেন এবং পিক আপ এখান থেকে কম বেশি করতে পারবেন। এরপরে আসি এর হাতলের দিকে। হাতলটাতে দেখতে পাচ্ছেন যে কোনোভাবেই আপনি এটাকে ঘোরাতে পারবেন। প্রথমেই যদি বলি আপনি আপনার হাইট অনুযায়ী হাই লো করতে পারবেন এই জায়গা থেকে ঘুরিয়ে। এরপরে দ্বিতীয়ত যদি বলেন যে আপনি এই হাতলটাকে পুরোটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবেন, তখন এই জায়গাটাতে ঘোরালে আবার এটাকে ঘোরানো সম্ভব। তার মানে বুঝতেই পারছেন যে এই হাতলের মাধ্যমে আপনারা খুব ইজিলি এই মেশিনটাকে চালাতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের যারা যাদের এই ধরনের মেশিন প্রয়োজন আছে, অবশ্যই কৃষি বাজার ইউটিউব চ্যানেল অথবা কৃষি বাজার ফেসবুকে আপনারা ভিজিট করলেই আমাদের এই ধরনের অনেক কৃষি মেশিন পেয়ে যাবেন। আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি বাজারে আসার জন্য। ধন্যবাদ।